আপনাদেরকে আজকে দেখাবো আমি 3210 প্রিন্টার কিভাবে ফ্ল্যাশ করতে হয়। তো চলুন আমরা একটু 3210 প্রিন্টারটি কিভাবে ফ্ল্যাশ করতে হয় সেটা একটু দেখে নিই। প্রথমে আমরা প্রিন্টারটি অন করি। অন করার পরে দেখুন দুটো লাইট একসাথে জ্বলে, কোনো রেসপন্স নেই, হেডও নড়ে না। এখন আমরা কম্পিউটারে যাই। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন যাচ্ছি কম্পিউটারে। কম্পিউটারে আমাদের আছে সফটওয়্যারটি 3210 রিসেটার। এখানে গিয়ে আমরা প্রথমে আপনার ইপসন রিসেটারে ঢুকবো। ঢুকে একটা পেজ আসবে, এই পেজটাকে সুন্দর করে এডিট করা। আমরা এখন যাচ্ছি অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম, ইপসন এল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম। এখানে গিয়ে আপনার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম আমরা 3210, আর এখানেও আপনার ইউএসবি সিলেক্ট করতে হবে আপনার 3210 প্রিন্টারের। তো বন্ধুরা, তো বন্ধুরা আমরা প্রিন্টারটি একটু সিলেক্ট করি। সিলেক্ট করে আপনাদের একটু দেখাই প্রিন্টারটি। এই মডেল আমরা এখন যাচ্ছি ওয়েস্ট ইনপ্যাট কাউন্টার। এখানে গিয়ে প্রত্যেকটা মেন প্যাড, প্লেন প্যাড, ইন সিস্টেম প্যাড গিয়ে চেক করে দিলাম। চেক করে দেওয়ার পরে আমরা যাবো মেন প্যাড, প্লেন প্যাড, আবার ইন সিস্টেমে গিয়ে ইন্টারলাইজিংস করে ওকে করে দিলাম। দিলে প্রিন্টারটি অফ করতে বললো। আমরা এখন প্রিন্টারটি অফ করব। আমরা এখন প্রিন্টারটি অফ করলাম। অফ করার পরে আবার প্রিন্টারটি অন করলাম। অন করার পরে প্রিন্টারটি ওকে হয়েছে কিনা আমরা একটু দেখি। চলুন বন্ধুরা, দেখুন প্রিন্টারটি এখন ওকে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।